আশা করি সবাই ভালোই আছেন। এই সিরিজে আমি নিয়ে এসেছি ডুয়ার্সে, যার প্রথম পর্বে আমি দেখিয়েছিলাম কোচবিহার, বানেশ্বর টেম্পল, বৃষ্টি ভেজা ডুয়ার্স আর স্রোতস্বিনী জলঢাকা। আলাপ করিয়েছিলাম জলঢাকা হোমস্টের রীনাদির সাথে। এই দ্বিতীয় পর্বে দেখাবো অ্যাপেলস্টোন, বিন্দু, তোদে সহ অনেক জায়গা, দেব ওই চত্বরের একমাত্র সুইমিং পুল থাকা পকেট ফ্রেন্ডলি ইকোস্টের সন্ধান। আর হ্যাঁ, আগের পর্ব না দেখে থাকলে ওটা আগে দেখে নিন, তাহলে বুঝতে সুবিধা হবে। যাই হোক, চলুন শুরু করা যাক। বঙ্গভবগুড়ে রয়েছি বিন্দুতে, শুধু আমরাই ঘুরছি না, ঘুরছ তোমরাও। 17ই অক্টোবর জলঢাকা হোমস্টেতে ব্রেকফাস্ট সেরে জলঢাকাকে বিদায় জানিয়ে আমরা বেরিয়ে পড়লাম বিন্দুর উদ্দেশ্যে। বিন্দুর দূরত্ব প্রায় 8 কিলোমিটার। আকাশ কিন্তু পরিষ্কার, ঝকঝকে, ওয়েদার বেশ মনোরম। পথে পড়ল এই চত্বরের অন্যতম স্কুল সেন্ট জোসেফ। আগের দিন রাতে প্রচণ্ড বৃষ্টি হয়, আজ কিন্তু পাহাড়ি খোলা বা ঝর্ণাগুলো একদম প্রাণবন্ত। পাহাড়ের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতেই পৌঁছে গেলাম বিখ্যাত অ্যাপেলস্টোনে। অ্যাপেলস্টোন, এই পাথরটা দেখতে অনেকটা অ্যাপেলের মতো, যার জন্য এই জায়গাটার নাম হয়েছে অ্যাপেলস্টোন। আর এর পাশেই রয়েছে একটা রেস্টুরেন্ট, যদিও আজকে এটা বন্ধ রয়েছে। এটা হলো হোটেল অ্যাপেলস্টোন, মানে আপনারা বিন্দু যেতে যাওয়ার সময় এই রাস্তাটা আপনাকে বিন্দু নিয়ে যাবে। এখানে কিন্তু খাবারের অর্ডার দিয়ে যেতে পারেন, লাঞ্চের অর্ডার দিয়ে যেতে পারেন, ফেরার সময় আপনি এখানে খেতে পারেন। এখানকার যে ওনার, সে হলো দেউকা লামা, খুব ভালো লোক। আমার আগের অভিজ্ঞতা থেকে বলছি, খুব ভালো লোক। আজকে বিশেষ কারণে আমি ঠিক জানি না কেন এটা অফ রয়েছে। জেনারেলি বিন্দু যাওয়ার পথে এখানে কিন্তু আপনি খাওয়ার অর্ডার করে গেলে ফিরে আসার সময় ফিশ, ইভেন চিকেন, ভেজ সমস্ত থালি কিন্তু এখানে পেয়ে যাবেন, আর সাথে অবশ্যই স্পেশাল মোমো বা চাউমিন। তাহলে চলুন ঘুরে দেখা যাক অ্যাপেলস্টোন। অ্যাপেলস্টোন রেস্টুরেন্টের পেছনটা কিন্তু ভারী সুন্দর, আপনি চাইলে পাহাড়ি খোলার জলে গা ভিজিয়ে নিতেই পারেন। এই মুহূর্তে আমি রয়েছি অ্যাপেলস্টোনে, দারুণ সুন্দর ঝর্ণা, দারুণ লাগছে কিন্তু। এই হলো অ্যাপেলস্টোন। আর ওই পেছনে অ্যাপেলস্টোনের সেই দারুণ রেস্টুরেন্টটা, ওখানে কিন্তু খাওয়া দাওয়া করতেই পারেন। অ্যাপেলস্টোনটা কিন্তু মারাত্মক জায়গা, এখানে এসে কিছুটা সময় কাটানো কিন্তু দারুণ দারুণ একটা আইডিয়াল জায়গা। আমার খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। অ্যাপেলস্টোনকে পেছনে ফেলে গাড়ি এগিয়ে চললো বিন্দুর দিকে। ঝালং থেকে বিন্দুর রাস্তা কম্পারেটিভলি ন্যারো, আর কন্ডিশনও খুব একটা ভালো নয়। নিজে ড্রাইভ করে এলে আমি বলবো একটু সাবধানে। পথের মনোরম পাহাড়ি শোভা, আঁকাবাঁকা পথ নিয়ে চলল বিন্দুর উদ্দেশ্যে। সময় তখন প্রায় 10:30 বা 11:30 হবে। বিন্দু ঢুকার মুখেই আমরা ক্রস করলাম NBSTC-র বিন্দু শিলিগুড়ি বাস। এই বাসটা শিলিগুড়ি তেনজিং নর্গে বাস স্ট্যান্ড থেকে সকাল 6টা নাগাদ ছাড়ে বিন্দু পর্যন্ত, আবার ব্যাক করে যায়। আপনারা বাসে আসতে চাইলে সঠিক সময়টা একটু NBSTC-র ওয়েবসাইটে দেখে নেবেন। তবে এছাড়াও শেয়ার ট্যাক্সি চালসা মেটালি থেকে যাতায়াত করে। আকাশ কিন্তু তখনও পরিষ্কার, পেজা তুলোর মতো মেঘ জানান দিচ্ছে শরৎ এখনও বিদায় নেয়নি। এই বিন্দু ড্যামটি ইন্দো ভুটান বর্ডারে জলঢাকা নদীর ওপর অবস্থিত। এটি কিন্তু ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ড্যামস ইন দার্জিলিং। তবে হ্যাঁ, এখন এটি দার্জিলিং ডিস্ট্রিক্টের আন্ডারে নেই, এটি কালিম্পং ডিস্ট্রিক্টে।
2000 ফিট উচ্চতায় পাহাড়ি জঙ্গলে ঘেরা এই অপূর্ব জায়গাটি অনেকদিন থেকেই পর্যটকদের আকর্ষণ করেছে। তাই ডুয়ার্স বেড়াতে এলে এই জায়গাটা কিন্তু মিস করা চলবেই না। সম্ভবত ফার্স্ট হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট ইন ইন্ডিয়া মানে জলঢাকা হাইডেল প্রজেক্টের জলের কন্ট্রোল এখান থেকেই হয়। ড্যামের ভেতরে বা ওই ফুটব্রিজে যাওয়া নিষেধ, প্রজেক্ট ম্যানেজারের পারমিশন থাকলেই যাওয়া যেতে পারে। তবে আমার মনে পড়ে 2007 সালে যখন এসেছিলাম এই ব্রিজ টপকে ভুটানের পাড়ে গেছিলাম, সেই স্মৃতি অসাধারণ। এই রাস্তায় পরপর কিন্তু সারি ধরে কিছু দোকান বসে আছে, বেসিক্যালি সব ভুটানের জিনিসপত্রই। তো জিনিস কেনার সময় একটু বুঝে শুনে কেনাটাই ভালো, কারণ বেশ বার্গেনিং কিন্তু হয়। পাশে রয়েছে বেশ কয়েকটা ছোটো ছোটো রেস্টুরেন্ট, মোমো থুপ্পা এগুলো কিন্তু এখানে খুব ফেমাস, খুব ভালো। আর হ্যাঁ, যেটা বলছিলাম, বিন্দুর মোমো কিন্তু খুব বিখ্যাত। আমি জানি না ওয়েদারের কারণে আরও বেশি ভালো লাগে কিনা, তবে হ্যাঁ মোমোর সাথে স্যুপ কিন্তু এখানে দেয় না, মোমোর সাথে চাটনি দেয়। চাটনিটা বেশ ঝাল, ঠিক যেরকম হুসুস করা ঝালটা আমি চাইছিলাম। চিকেন মোমো আর মায়েদের জন্য ভেজ মোমো অর্ডার করতেই হঠাৎ ঝমঝমিয়ে বৃষ্টি নামলো, নিমিষের মধ্যে চারদিক মেঘে ঢেকে গেল। এই বোধহয় উত্তরকন্যার খেয়াল, একদম প্রেডিক্ট করা যায় না। পাহাড়ি বৃষ্টির সৌন্দর্য ক্যামেরায় বন্দি করা অসম্ভব। পাহাড়ি বৃষ্টির সৌন্দর্যে আমি তখন অভিভূত, আপ্লুত। বৃষ্টি মাথায় নিয়ে আমরা রওনা হলাম আমাদের পরবর্তী গন্তব্য গৈরিগাঁওয়ের উদ্দেশ্যে। আর হ্যাঁ, আমাদের বিন্দুতে পার্কিং চার্জ লেগেছিল 30 টাকা। আজ গৈরিগাঁও থাম্বুয়াং ইকোস্টেতে থাকা, প্ল্যান মতো থাম্বুয়াংয়ে চেক ইন করে ঝটপট লাঞ্চ সেরেই আমি আর ময়ূরী বেরিয়ে যাব তোদে তাংতার উদ্দেশ্যে, আর বাবা মায়েরা রেস্ট করবে পাহাড়ি ইকোস্টেতে। বৃষ্টি তখন অঝরে ঝরেই চলেছে, মানে গাড়ি থেকে নামাটাই প্রায় অসম্ভব ব্যাপার। আমাদের কাছে একটাই ছাতা, কিন্তু হঠাৎই ইকোস্টের ওনার বিনোদজি ছুটে এলেন ছাতা হাতে, আর সাথে সাথে এগিয়ে এলো ইকোস্টের কিছু বাচ্চা বাচ্চা ছেলে হাতে বিশাল ছাতা নিয়ে। বৃষ্টি মাথায় নিয়েই আমরা ঢুকে পড়লাম যে যার মতো কটেজে। বৃষ্টির জোর দেখে আমি বেশ চিন্তিত, তোদে তাংতা প্ল্যানের কি হবে। একেতেই রাস্তা ভালো নয়, তার উপর এতটা বৃষ্টি, তাই বুঝতে পারছিলাম না তখনও যে কি হতে চলেছে। যাই হোক, ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়লাম এই ইকোস্টে ঘুরে দেখতে। এই পরপর 3টে কটেজ আমরা বুক করেছি, প্রথমটাতে আমরা রয়েছি, তারপরে ময়ূরীর বাবা মা, তারপর আমার বাবা মা, 3টে পরপর কটেজ নেওয়া রয়েছে। এরকম বেশ কয়েকটা কটেজ এখানে রয়েছে, 5টা কটেজ পরপর সারিবদ্ধভাবে। আর এই দূরে এই ব্লু ঘরটা হলো কিচেন ওদের, ওখানে গিয়ে আমাদের কিন্তু লাঞ্চ ডিনার হবে। ওই ওপরটা দিয়ে তোদের রাস্তাটা চলে গেছে। বেড কিন্তু দুটো রয়েছে, একটা সিঙ্গেল বেড, একটা ডাবল বেড। আমরা দুজন করে নিয়েছি, কিন্তু এরকমই রুম দিয়েছে। এখানে একটা আলমারি দিয়েছে, ওপরে ফ্যান রয়েছে, সুন্দর বড় বড় জানলা। রুমটা কিন্তু একটা সার্কুলার টাইপ, একটা ঘড়ি আছে, এখন বাজে ঘড়িতে 1:45। আমরা যাই ঝটপট লাঞ্চটা করে বেরিয়ে পড়ব। আর এই দিকে জানলাটা ওপেন করলে দেখা যাক কি হয়, কি ভিউটা এক্স্যাক্টলি পাওয়া যায়। পাশের কটেজটা পাওয়া যাচ্ছে, এই হলো মোটামুটি, এই কিন্তু রিসোর্টের ব্যালকনি থেকে, মানে আমাদের কটেজের ব্যালকনি থেকে ভিউটা। এইটাতে রয়েছে ময়ূরীর বাবা মা, ওটাতে রয়েছে বাবুজি মা, ওই ওপর দিয়ে রাস্তাটা গেছে। এই হলো বাথরুম, বাথরুমও বেশ স্পেসিয়াস, গিজার রয়েছে, বাকেট, বেসিন,
বড় মিরর, কমোড আর হ্যাঙ্গার সবটাই কিন্তু রয়েছে। এই হলো রুম। আমাদের রুমের সাইজটা একটু ছোট, পাশে দুটো আর একটু বড় কম্পারেটিভলি। রাজা হয় পেলে ও রাজা ওয়া পর হামুহাং এক জায়গা কা নামে ওয়া পর রেতা হয় ইসকি ইসিলিয়ে ও হামুহাং বলতা হয় আর খম্বু রাই জাত কে ইসমে হামুহাং সে ও রাই জাত মানে উৎপন্ন হো গিয়া। ইনি হলেন বিনোদ সোলাং, থাম্বুয়াং ইকোস্টের ওনার। দুর্দান্ত মানুষ, ওনার সাথে আমি অনেকটা সময় গল্প করি, অনেক ইনফরমেশন পাই, সবটা শেয়ার করব আলাদা ব্লগে। আর সেই ব্লগটা পুরোটাই থাকবে থাম্বুয়াং নিয়ে, মানে এই চত্বরের একমাত্র সুইমিং পুল থাকা, ইকোস্টের বুকিং, চার্জেস, নিয়ার বাই সাইট সিং সবটা নিয়ে ডিটেলসে। ফটাফট লাঞ্চ সেরেই আমরা সোজা চলে যাই সুইমিং পুলে। আমরা এই মুহূর্তে রয়েছি থাম্বুয়াং এর হোমস্টেতে। দারুণ লাগছে, এই স্পেশালি এই সুইমিং পুলটা কিন্তু আমার মারাত্মক মজা লাগছে। আমি একটু পরে নামবো, এখন টুকটুক করে বৃষ্টি পড়ছে আর পেছনে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, মেঘ রয়েছে যার জন্য সাদা দেখা যাচ্ছে। দারুণ সুন্দর পাহাড়ের ঢালে সুইমিং পুল, এর মজাটাই কিন্তু আলাদা। আমি কিন্তু খুব এক্সাইটেড, জাস্ট এখন নিচে নামার অপেক্ষায় রয়েছে। টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, ওই দূরে পাহাড়, পাহাড়ের মধ্যে মেঘেদের লুকোচুরি খেলা, ভেসে বেড়াচ্ছে মেঘ, আর এই নীল জল থেকে পাহাড় দেখার আনন্দ সেটা কিন্তু মারাত্মক, মানে আমি জাস্ট প্রকাশ করতে পারছি না এতটা সুন্দর লাগছে। Till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. Pocket friendly, এই ইকোস্টেট বাড়তি পাওনা ছিল সুইমিং পুল। এই চত্বরে আর কোথাও সুইমিং পুল আছে বলে আমার জানা নেই। বৃষ্টি যখন একটু বিশ্রাম নিল তখন ঘড়িতে প্রায় চারটে। আমরা হার মেনে যাওয়ার লোক নই, পার্থদাকে ঘুম থেকে তুলে আমি আর ময়ূরী চললাম তোদের উদ্দেশ্যে। ঠিক করলাম তাংতা অবধি যাওয়ার সময় হাতে আর না থাকলেও তোদে অবধি যাওয়া যেতেই পারে। এই রাস্তাটা চলে যাচ্ছে তোদে, যাওয়ার পথে একটু দাঁড়ালাম, দারুণ একটা খোলা, দারুণ। আর আজকে বৃষ্টি হয়েছে সেই জন্য প্রচণ্ড কারেন্ট, এখনো টিপ টিপ করে বৃষ্টি পড়ছে। তোদের রাস্তাটা আমি যা বুঝলাম তুলনামূলক খুব সরু রাস্তা, ন্যারো রাস্তা, একে বেঁকে উঠছে, মানে দুটো গাড়ি পাশাপাশি যেতে হলে দাঁড়িয়ে যেতে হয়। নিচে কিন্তু জল ঢাকা নদীটা গেছে, এই যে এই রাস্তা বরাবর আমরা চলেছি তোদের দিকে। শুরু ক্রস করে গাড়ি এগিয়ে চলল, রাস্তায় পড়ল গোদাকের অন্যতম হোমস্টে হিমের পরশের ডাইরেকশন। গোদাক পেরোতেই রাস্তা বেশ খারাপ, কিন্তু সিনিক বিউটি ততটাই সুন্দর। ওয়াইল্ডউড রিট্রিট চিসাংয়ের রাস্তাকে বাঁদিকে ফেলে আমরা এগিয়ে চললাম, রাস্তা ক্রমশ আরও খারাপ হতে থাকল।
বৃষ্টির কারণে অনেকটা লেট করে বেরোতে হয়েছিল বলে আমাদের হাতে আর সময় ছিল না। নর্মালি এখান থেকে এরকম জিপ পাওয়া যায় যাতে করে নিচের নদী অবধি যাওয়া যায়। তারপর সেখান থেকে ব্রিজ পেরিয়ে ওদিক থেকে আরেকটা গাড়ি আসে আর সেই গাড়ি করে চলে যাওয়া যায় তামতা। এই গাড়িগুলো কিন্তু তোদে যাচ্ছে, রাস্তা প্রচণ্ড খারাপ, ছোট গাড়ি আনলে কিন্তু যাওয়াটা খুব মুশকিল। এখান থেকে আর 1 কিলোমিটার নিচে হচ্ছে তোদে। এই রাস্তা বরাবর এসে আমরা এখানে দাঁড়িয়ে গেলাম। খানিকটা আগে ছিল চার্চ, তোদের চার্চ, তারপর স্কুলটাও পড়েছিল। আরেকটু নিচে এই রাস্তা বরাবর নিচে চলে গেলে আর 1 কিলোমিটার খানেক নদী পাওয়া যাবে আর মিয়াং হোমস্টে, মানে ওই ইগলু টাইপের যে নতুন একটা রিসোর্ট হয়েছে সেই রিসোর্টটা কিন্তু এই রাস্তায়। আর এখান থেকে দেখা যাচ্ছে ওই দূরে মনেস্ট্রি, ওই দূরে দেখা যাচ্ছে মনেস্ট্রি, ওই সাইডটাই কিন্তু তাংতা। এই জায়গাটা কিন্তু অনেকটাই সিরেন আর আসাটাও একটু কষ্টকর, মানে গৈরিগাঁওয়ের 5 কিলোমিটার পর থেকে কিন্তু রাস্তা বেশ খারাপ। খানিকক্ষণ আগে বৃষ্টি হয়, আকাশ কিন্তু এখন দারুণ সুন্দর লাগছে, নীলচে আকাশ। এই মুহূর্তে আমরা রয়েছি তোদেতে, ঘড়িতে এখন বিকেল প্রায় 5টা বাজবে। আমরা এখন ব্যাক করব, ব্যাক করে আজকে স্টে গৈরিগাঁওতে। যাওয়ার পথে আমি সম্ভব হলে ওই চার্চটায় নামব। পাহাড়ের কোন মাথায় মাথায় ছোট্ট ছোট্ট বসতি, ভারী সুন্দর লাগলো, তাদের জীবনযাত্রা কিন্তু বেশ কঠিন। এই ছোট্ট একটা গ্রাম তোদে, হাই হাই। তোদেতে রয়েছে এই ছোট্ট মিষ্টি চার্চটি। ঘড়িতে 4:45, এখন যদিও বন্ধ রয়েছে। তোদে থেকে ফিরে আসার সময় আমাদের রাস্তা গুলিয়ে যায়, তবে যাই হোক, দু একবার চক্কর খেয়ে ফিরে আসি খাম্বুয়াংয়ে। ফিরে এসে চায়ে চুমুক দিয়ে বেরিয়ে পড়ি আশপাশটা হেঁটে ঘুরতে। পাশেই একটা ছোট্ট দোকান দেখে মোমোর লোভে এগিয়ে যেতেই দোকানের ওনার ভদ্রমহিলা অফার করেন ওনার বাড়িতে আসতে। গরম গরম ম্যাগি খেতে খেতে জমি আড্ডা হয়, ঠিক যেটা আমরা চেয়েছিলাম। সেদিন ফিরে এসে চিকেন পনির দিয়ে ডিনার সেরে পরদিন রুটি আলুর সবজি দিয়ে ব্রেকফাস্ট করে প্ল্যান মতো 9টা নাগাদ বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী গন্তব্যে। খাম্বুয়াং ইকোস্টের বিদায় অভ্যর্থনা স্মরণীয় হয়ে থাকবে। এই ছিল আমাদের ডুয়ার্স ভ্রমণের দ্বিতীয় পর্ব। খুব শিগগির পরবর্তী তৃতীয় পর্ব নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।